হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ধরনের ব্লগ শেয়ার করছি আর এটা ছিল এখন সকালবেলা একেবারেই সকালবেলা আমি হচ্ছে মাহিনকে নিয়ে স্কুলে যাব তো এখন হচ্ছে সকাল সাতটার মতো বাজে তো আসলে আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে আমি হচ্ছে একটা চাদর বাস করে নিলাম আর হচ্ছে এক এক পদের ভর্তা করলাম তো আরও ভর্তা করার ইচ্ছে ছিল বাট এত লেট করে ঘুম থেকে উঠছি এখন আসলে সময় নেই তো এই তো দেখতে পাচ্ছেন আমরা স্কুলে চলে আসছি আমরা নিচে একটা চাদর বিছিয়ে সবাই বসে পড়েছি আর আজকে আমরা খাবো খুদে বাদ ভর্তা দিয়ে তা কয়েকজন দুই তিনজন আর কি যে যা পেরেছে এনেছে আসলে আমরা প্রায়ই এরকমভাবে খাই অনেকবার খাওয়া হয়েছে হয়তো সবসময় শেয়ার করতে পারিনি আর এর আগে একবার হয়তো শেয়ার করেছিলাম তো এই তো আমাদের খানা পিনা। আর এটা হচ্ছে খুদে ভাত উপরে সুন্দরভাবে সাজানো তো এখানে আছে ভেজিটেবলস শিম বর্তা তারপর কালো জিরা বর্তা আছে আলু বর্তা বেগুন বর্তা কালো আর সুটকি বর্তা এগুলো ছিল আর হচ্ছে একটা মিষ্টি খাবার ছিল খাবার দাবার পর খাবার জন্য তেই ছিল খাবার দাবার আলহামদুলিল্লাহ আমরা সবাই খাব সবাই আছি একসাথে গুল হয়ে বসেছি অনেক ভালো লাগছিল তো রেডি করে বসে আছি সবাই আসলে খাবার এখনও বালা হয়নি সবাই নিয়ে খাব তা আমাদের কাছে কিন্তু ভালো লাগে এটা আমরা প্রায়ই করি বাইরে একসাথে খাই আবার মাঝে মাঝে স্কুলে করি আমাদের কাছে অনেক ভালো লাগে এই খাবার একসাথে খেলে মানে আন্তরিকতা বাড়ে এবং একসাথে খাওয়ার মজাটা যেই তৃপ্তিটা সেটা পাই আসলে ভালো লাগে সেজন্য করি জানি না আপনারা করেন কিনা আর আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আর আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে আর আমি কিন্তু একই রকম ব্লগ সব সময় দিই না আমি আসলে বিভিন্ন রকমের ব্লগ দিতে চেষ্টা করি খাবার দাবার ঘোরাফেরা ফেরা কাজকর্ম তাই তো খাবার বাড়া শুরু হবে এখন একটা স্পাইট আনা হয়েছে আর ওয়ান টাইম গ্লাস আনা হয়েছে তা এইখানে হচ্ছে একটা বাবিকে ভিডিও করতে দিয়েছিলাম আমি বলছি শুধু আমাকে করতে দেখতেই পাচ্ছেন কী অবস্থা সবাইকে হচ্ছে বুম মেরে রাখছি সরি মজা করলাম তা এই তো খাবারের পর্ব চলছে এখন হচ্ছে বেড়ে দিচ্ছে তা এখনও খাবারের পর্ব শুরু হয়নি এখন হচ্ছে বাড়া হয়েছে তো এই বাইয়াটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মুগ্ধ হয়ে গেছেন একেবারে স্তব্ধ হয়ে গেছেন আমাদেরকে দেখে যে এই এত সুন্দর আয়োজন আপনারা করছেন তো এই দেখতে পাচ্ছেন এটা দুষ্টমি করছে দুই পাশে দুই দুষ্টর সাথে বসেছি দুষ্ট না দুষ্টি তো আমাকে আমরা তিনজন হচ্ছে অনেক দুষ্টমি করতেছিলাম মারামারি করতেছিলাম আর ভাইয়াটাকে আবার স্পাই দেওয়া হলো তো উনি আসলে কেন জানি কাজে এসেছিলেন উনি একজন শিক্ষক এইখানের না তো কেন জানি এসেছিলেন উনি আসলে দেখে এত খুশি হয়েছেন ওনার নাকি ভালো লেগেছে আমাদের খাবার উনি ছবি তুলে নিয়ে গেছেন বলে যে এত সুন্দর আয়োজন এত সুন্দর সবাই একসাথে খাওয়া আসলে উনি অনেকক্ষণ বসেছিলেন তো খাবার ভিডিও করছি আপনারা কি খাবেন কে সাজছে তা আমরা এত দুষ্টামি করতেছিলাম খেতে খেতে এই যে আর একজন তো দুই পাশে দুইজনকে নিয়ে বসছি আর আমি হচ্ছে এই যে খাচ্ছি তো জাস্ট অসাধারণ আর একসাথে খেতে তো আলহামদুলিল্লাহ এত তৃপ্তি এত মজা তো আমরা বসে বসেও জগড় করছি আর খাচ্ছি আসলে মজা করে করি কেউ কিছু মনে করবে না তো দেখতে পাচ্ছেন আমি বারবার বলছি ওকে ও হচ্ছে ওর পাহাড়টা সামনে এনে রাখছে তা আমি বারবার বলতেছি পা পিছনে নে পা পিছনে নে তা আসলে আমরা হচ্ছে কয়েকজন তুই তুমি করে বলি আপনি কম বলি কারণ আমাদের সম্পর্কটা এতই আন্তরিক এতই বন্ধুত্বের মতো হয়ে গেছে বন্ধুত্ব কি আমরা আসলে ফ্রেন্ড আর আমাদের সিনিয়র কিছু ভাবি আপু আছে ওনাদেরকে অবশ্যই সম্মান করি আর আমরা এই কয়েকজন আছে বেশি একটু বেশি করি। আসলে কিছু মনে না তুই তুমি ইচ্ছা তাই বলি ও বারবার আমাকে বলছে কি রে ভিডিও শেষ হয়নি তা আমি বলতেছি কতটুকু খাওয়া দেখাবো এই তো আরেকজন ও হচ্ছে আরো নিবে সেই জন্য প্লেটটা সরিয়ে নিল তা খাবার দাবার পরে হচ্ছে এই অবস্থা তো খাবারের আগে এবং পরে দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এখন আমরা মিষ্টি জাতীয় যে খাবারটা ওটা খাবো তো কেমন লেগেছে আজকে আমার এই খাবার দাবার সবাই একসাথে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লেগেছে আমরা প্রায় সময় এইভাবে খাই সবাই আপনারা চেষ্টা করবেন এইভাবে একসাথে খাওয়ার অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ আফে সবাইকে